सुप्रिय शिक्षार्थी वृंद अस्सलामु आलैकुम ब्राह्मणबाड़ रेसिडेंशियल स्कूल एंड कॉलेजे ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो। आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आमि तुम्हारे साथे आछि सैफुन्नाहार हीरा ब्राह्मणबाड़ रेसिडेंशियल स्कूल एंड कॉलेज काफतुली ब्राह्मणबाड़िया। आज के पाठेर विषय अष्टम श्रेणी बांगला प्रथम पत्र कविता होच्छे मानवधर्म कविता निये तोमादेर साथे आज के आलोचना करब। चलो आमरा आमादेर मूल पाठे चले जाई। आमरा स्क्रीने एकटा छवि देखते पाच्छि। एई छविटी देखे निश्चय आमरा चिनते पाच्छि जे तिनि के। हाँ, तिनि होच्छे लालन शाह, जिनि मानवतावादी मर्मी कवि। मानवतावादी मर्मी कवि लालन शाह तिनि मूलत कवि नन, তিনি অসংখ্য গান রচনা করেছেন। তার একটি অন্যতম গান হচ্ছে মানব ধর্ম কবিতা হিসেবে এই গানটিকে উপস্থাপন করা হয়েছে। তাহলে চলো আমরা শিখন ফলনটা একটু দেখে নিই। মানুষের মানবিক পরিচয়ের গুরুত্ব অনুধাবন করতে পারবো। জাতপাত ধর্ম বর্ণ নিয়ে বাড়াবাড়ির পরিণাম সম্পর্কে জানতে পারবো। মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে অনুপ্রাণিত হব। তাহলে চলো আমরা লেখক সম্পর্কে জেনে নেই, লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেই। লেখক পরিচিতি, নাম হচ্ছে লালন শাহ। তিনি জন্মগ্রহণ করেছেন 1772 খ্রিস্টাব্দে। তার জন্মস্থান হচ্ছে ঝিনাইদহ, মতান্তর হচ্ছে কুষ্টিয়ায় তিনি জন্মগ্রহণ করেছেন। শিক্ষা জীবন, তিনি প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ করেননি, না করেও তিনি নিজের সাধনায় হিন্দু এবং মুসলিম শাস্ত্র থেকে, অর্থাৎ তিনি হিন্দু এবং মুসলিম যে দুইটা শাস্ত্র আছে সেইখান থেকে বিশেষ জ্ঞান তিনি অর্জন করেন। এবং সাহিত্যকর্ম, সাহিত্যকর্ম হচ্ছে তিনি ভাউল সাধক এবং ভাউল সঙ্গীত রচয়িতাদের মধ্যে লালন শাহের স্থান হচ্ছে কি শীর্ষে। তার গান আধ্যাত্মবাদ এবং মরুমি ব্যাসরঞ্জনা এবং শিল্পগুণে সমৃদ্ধ। তার রচয়িতা গানের সংখ্যা হচ্ছে কি সহস্রাধিক, মানে হাজারের উপরে তার গানের সংখ্যা রয়েছে। তার জীবন অবশেষ তিনি 17 অক্টোবর 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কবি সম্পর্কে জেনে নিলাম। চলো আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই। আমাদের এই লালন শাহর যে মানব ধর্ম কবিতাটি আমরা বলেছিলাম যে মানে লেখক মূলত কবি নন, তিনি হচ্ছেন কি একজন মানে তিনি গান রচনা করেছেন যাকে মানবতাবাদী মর্মী কবি বলা হয়। তার এই গান সব গানই কবিতা, কিন্তু সব কবিতা গান নয়। তাহলে লেখকের এই যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই গানটি আমাদের এই কবিতার মানে মানব ধর্ম কবিতা হিসেবে এটিকে সংগৃহীত করা হয়েছে এবং আমাদের এই অষ্টম শ্রেণীতে এটি পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা আমাদের এই যে কবিতার যে মূল বক্তব্যটা একটু বলে নিই, তোমাদেরকে একটু আলোচনা করে নিই। আমাদের এই লেখক আমাদেরকে বোঝাতে চেয়েছেন, সবসময়ই লেখক সম্পর্কে একটা প্রশ্ন থেকে যায় যে তিনি কোন জাতের বা তিনি কোন ধর্মের। কিন্তু লেখক এখানে আমাদেরকে বলতে চেয়েছেন, তিনি বলেছেন বা বলতে চেয়েছেন এটাই যে তিনি কোনো ধর্ম নিয়ে অথবা প্রত্যেক মানব সৃষ্টি অর্থাৎ মানব জাতি হচ্ছে কি মহান সৃষ্টিকর্তার, একজন সৃষ্টিকর্তার সৃষ্টি তিনি এটাকে স্বীকার করেন। কিন্তু আমরা যে জাত নিয়ে বাড়াবাড়ি করি অথবা যেই জাতের যে ভিন্নতা রয়েছে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান, তিনি এই জাতকে তিনি বিশ্বাস করেন না। আর জাতকে বিশ্বাস না করে তিনি এখানে সবচেয়ে বেশি মানবতা বোধকেই বেশি প্রাধান্য দিয়েছেন, মানব বৈশিষ্ট্য অর্থাৎ মানব ধর্মকেই তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। তাহলে চলো আমরা আমাদের কবিতা থেকে লাইন বাই লাইন একটু আলোচনা করে নিই। সবাই দেখো, মানব ধর্ম লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে। অর্থাৎ লালন শাহ কী বলছেন, বলছেন যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, অর্থাৎ আমাদের সবারই একটা প্রশ্ন থেকে যায় যে লালন শাহ যিনি লালন অর্থাৎ যিনি নাকি আমাদের এই লেখক, তিনি কোন জাতের কোন ধর্মের, এই প্রশ্ন। কিন্তু তিনি কি বলেন, তিনি বলতে চাচ্ছেন যে জাত যে দেখতে কেমন সেটা তার দৃষ্টিতে কি হয়নি, কখনো তিনি দেখেননি। এটা দেখতে কিরূপ, কেউ মালা কেউ তছবি গলায়, তাই তো কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে। তাহলে লেখক আমাদেরকে এখানে কি বলতে চেয়েছেন, বলতেছেন যে
কেউ মালা কেউ তজবি গলায়। তাহলে আমরা জানি যারা নাকি হিন্দু ধর্মের আছেন তারা গলায় মালা পরেন, আমরা যারা মুসলিম আছি তারা তজবি পাঠ করেন। তার জন্য কি হয়েছে আমাদের এখানে আমরা কি বলি জাত হিসেবে আমরা এখানে একটা পার্থক্য তৈরি করে পার্থক্য হয়েছে। তাহলে বলছে যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে। তাহলে লেখক আমাদেরকে এখানে বলতে চাচ্ছেন মানব জাতি যখন মানুষ যখন জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে, জন্ম এবং মৃত্যুর সময় এখানে কিন্তু কোনো চিহ্ন, অর্থাৎ জন্মের সময় কোনো চিহ্ন বহন করে না এবং মৃত্যুর সময় কিন্তু তার কোনো চিহ্ন থাকে না। গর্তে গেলে কূপ জল পায়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জায়গায় পাত্র অনুসারে। তাহলে লেখক এখানে আমাদেরকে একটা উদাহরণ হিসেবে তিনি এখানে উপস্থাপন করেছেন, একটা উদাহরণ তুলে ধরেছেন। কীভাবে তিনি তুলে ধরেছেন, বলছেন যে আমরা জানি যে বৃষ্টির পানি, আমরা একটা উদাহরণ হিসেবে যদি বলি যে বৃষ্টির পানি, বৃষ্টি যখন হয় তখন আমরা জানি যে সমস্ত পানি কিন্তু একটা জায়গা থেকেই হচ্ছে। যখন বৃষ্টি হয় এবং জমিনে যখন পরিণত হয়, পতিত হয়, তখন এই বৃষ্টির পানিটা গড়িয়ে কোথাও গর্তে যায়, কোথাও কূপে যায়, খালে যায়, বিলে যায় এবং গঙ্গার পানিতে গিয়ে কি হয় পতিত হয়। কিন্তু পানিটা মূলত কি একই। আবার আমরা যদি একটা ভালো একটা পাত্রে যদি নেই তাহলে এই পানিটাকে পান করা যাবে, খাওয়া যাবে। আবার একটা অন্য একটা পাত্রে নিলে এটাকে আবার কী করা যাবে না, খাওয়া যাবে না বা এটাকে পান করা যাবে না। তাহলে পাত্র অনুসারে অর্থাৎ একটা স্থান অনুসারে, জায়গা অনুসারে কি হয়ে যাচ্ছে পানিটার মধ্যে ভিন্নতা চলে আসছে। তাহলে লেখক আমাদেরকে এই মানব জাতিকেও সেম কথাটাই বলতে চাচ্ছেন, একই কথা বলতে চাচ্ছেন যে মূলত মানুষ কি একজন সৃষ্টিকর্তারই সৃষ্টি, কিন্তু আমরা পাত্র অনুসারে কি হয়ে যাচ্ছি ভিন্ন হয়ে যাচ্ছি। এই জন্যই তিনি কি করেছেন মানব ধর্মকে, তিনি মনুষ্য ধর্মকে বেশি প্রাধান্য দিয়েছেন। জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাততা, লালন সেজে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। তাহলে জগৎ বেড়ে কি রয়েছে জেতের কথা, অর্থাৎ সারা জগৎ পৃথিবী জুড়ে কি রয়েছে জাতের কথা রয়েছে, জাত নিয়ে অনেক কথা হচ্ছে। লোকে অর্থাৎ মানুষই কী করে গৌরব করে, অর্থাৎ তাদের যে জাত নিয়ে মানুষই কী করে গৌরব করে অযথা, যথাততা তিনি মনে করেন যে গৌরব করাটা। লালন সে যে জাতের ফেতা, তিনি এই যে মানুষের যে এই জাত নিয়ে জাত ধর্মের যে বৈশিষ্ট্য তিনি এটাকে কী করেন না প্রাধান্য দেন না, বিকিয়েছে সাত বাজারে, অর্থাৎ সমস্ত কিছুতে কী হচ্ছে এটা নিয়ে যেন আলোচনা হচ্ছে। তাহলে আমাদের এই কবিতা থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের যে লেখক আমাদেরকে বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন তিনি যে মূলত মানুষ হচ্ছে কি একজন সৃষ্টিকর্তারই সৃষ্টি, তিনি জাতকে তিনি বিশ্বাস করেন না, তিনি মানব ধর্মকেই অর্থাৎ মনুষ্য ধর্মকেই তিনি কী করেছেন বেশি প্রাধান্য দিয়েছেন। চলো আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই। তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ রয়েছে, একটু দেখে নাও। শব্দার্থ সব লোক অর্থাৎ কি সকল মানুষ, রূপ আকৃতি স্বরূপ স্বভাব বা ধরনকে বোঝানো হয়েছে। মালা, মালা হচ্ছে কি হিন্দুদের যে জপমালা, হিন্দুদের জপমালাকেই মালা বলা হয়। তজবি অর্থাৎ আমরা যারা মুসলমান যারা আমরা আমাদের নামাজ শেষ আমরা কী করি তজবি পাঠ করি। গর্ত, গর্ত হচ্ছে কি গহ্বর ছিদ্র ফোটা খুরল কে বোঝানো হয়েছে। মূলে হচ্ছে কি আসল প্রকৃতি অথবা কি আদি, মূল বলতে কি বুঝি আমরা আসলটাকেই প্রকৃতিটাকেই বুঝি। চলো আমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়ে গেছে, আমরা সেই বাড়ির কাজগুলি দেখে নিই। বাড়ির কাজ সব লোকে কয় লালন কি যা সংসারে, এটা তোমাদের একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে রইল। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে। আর আমরা 2021 সালে আমরা জানি যে আমাদের ক্লাস স্কুল খুলে দেওয়ার কথা, কিন্তু আমাদের স্কুল খুলবে বলেও খোলা হচ্ছে না, ও সেই জন্য তোমাদের অনলাইন ক্লাসগুলি করানো হচ্ছে। তোমরা সবাই মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসগুলি দেখবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। হুদা হাফেজ।